এরোপ্লেনস রোজ প্রায় 1 লক্ষেরও বেশি কমার্শিয়াল অথবা নন কমার্শিয়াল প্লেনস পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে আকাশে ওড়ার পর কোনো না কোনো জায়গায় ল্যান্ড করে। বর্তমানে এরোপ্লেন এর মাধ্যমে ট্রান্সপোর্ট সবথেকে সুরক্ষিত একটি পরিবহন ব্যবস্থা, কারণ এতে দুর্ঘটনা এবং জিনিসপত্রের ড্যামেজ খুবই কম হয়। আমার ছোট থেকে এরোপ্লেন খুবই পছন্দের, কারণ উঁচু থেকে একটি আলাদা দুনিয়ার উপভোগ করা যায়। ছোট থেকেই আমার মনে একটা প্রশ্ন আসত, কেন আমরা এরোপ্লেন নিয়ে স্পেসে যেতে পারি না। যদি আপনার মনেও একবার এই প্রশ্নটি এসে থাকে তো ভিডিওটি পুরো দেখুন। প্রথমে চলুন জেনে নিই এয়ারক্রাফটস কত রকমের। হেলিকপ্টার, জেট প্লেন, এরোপ্লেনস, যুদ্ধ বিমান ইত্যাদি ইত্যাদি। আমরা এরোপ্লেন কেন স্পেসে নিয়ে যেতে পারি না জানার আগে চলুন জেনে নিই এরোপ্লেন কীভাবে ওড়ে। এরোপ্লেন ওড়ার জন্য প্রধান দুটি জিনিস প্রয়োজন। প্রথমটি হলো প্লেনের লম্বা চওড়া ডানা, যেটা প্লেনকে উপরে ভাসতে সাহায্য করে। দ্বিতীয়টি ভারী ইঞ্জিন, যেটা এরোপ্লেনকে শক্তি যোগায় এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এরোপ্লেন আকাশে ভেসে থাকার জন্য এয়ার মিডিয়াম এবং অক্সিজেনের প্রয়োজন। এয়ার মিডিয়াম, যেটা ডানাকে প্রেসার দিয়ে প্লেনকে উপরে উঠতে সাহায্য করে, এবং অক্সিজেন, যেটা ইঞ্জিনকে চালনা করে। এই দুটি আমাদের পরিবেশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। অধিকাংশ প্যাসেঞ্জার এরোপ্লেনে জেট প্রোপালশন ইঞ্জিন থাকে। প্রতিটি প্যাসেঞ্জার এরোপ্লেন এর একটি নির্দিষ্ট উচ্চতা থাকে, যে উচ্চতার উপরে এরোপ্লেন যেতে পারে না। কমার্শিয়াল এরোপ্লেন 45,000 ফিট, মানে 13 কিমি, কিন্তু কিছু কর্পোরেট জেট প্লেনস 51,000 ফিট উঁচুতে উঠতে পারে। এখন মনে প্রশ্ন আসবে, কেন এর থেকে উঁচুতে উঠতে পারে না। কারণটা হলো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাটমসফিয়ারের ঘনত্ব বেড়ে যায় এবং গ্র্যাভিটি কমতে থাকে। এছাড়াও অ্যাটমসফিয়ার পাতলা হতে শুরু করে। পাতলা অ্যাটমসফিয়ার মানে কম বায়ুর ঘনত্ব, ফলে কম হতে থাকে অক্সিজেন এবং বায়ুর কণা। বায়ুর কণা কমের জন্য এরোপ্লেন বাতাসে চালনা করা মুশকিল হয়ে পড়ে, এবং অক্সিজেন পরিমাণ কমের জন্য ইঞ্জিনকে প্রয়োজনীয় অক্সিজেন দিতে পারে না, যার জন্য এরোপ্লেনকে এই জন্য প্রয়োজনীয় শক্তি কম পড়ে এবং এরোপ্লেন বাতাসে ভেসে থাকতে পারে না। কার্বন লাইন হলো অদৃশ্য রেখা, যেটা আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার তথা আউটার স্পেস ভাগ করেছে। এই বাউন্ডারি সমুদ্র পৃষ্ঠ থেকে 100 কিমি উঁচুতে অবস্থিত। মানে যদি আপনি 100 কিমির বেশি ওঠেন, তাহলে আপনি আউটার স্পেসে চলে যাবেন, যেখান থেকে থার্মোস্ফিয়ার শুরু হয়েছে, যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 328,084 ফিট। কোনো কমার্শিয়াল এরোপ্লেন এই উচ্চতার আশেপাশে যেতে পারে না, তবুও কিছু প্লেন এই উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। 31 আগস্ট 1977 সাল, সোভিয়েত পাইলট আলেকজান্ডার ফেডোটোভ একটি ঐতিহাসিক ফাইটার প্লেনকে ঐতিহাসিক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি ফাইটার প্লেনটিকে 37,650 মিটার উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, যেটা পৃথিবী পৃষ্ঠ থেকে সবথেকে বেশি উচ্চতায় ওড়ার রেকর্ড। কার্বন লাইন পার হতে গেলে 100 কিমি উচ্চতায় যেতে হবে। এই উচ্চতায় যেতে গেলে পাইলটকে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হয়। সাল 1963, একজন আমেরিকান পাইলট জোসেফ অ্যালবার্ট ওয়ালকার, যিনি 3 বার উঠেছিলেন ওই উচ্চতায়, তিনি 2 বার X-15 Flight 90 এবং X-15 Flight 91 মাধ্যমে কার্বন লাইন পার করেছিলেন। ফ্লাইট 90, যেটা 19 জুলাই 1963 সালে, তিনি 106 কিমি উচ্চতায় গিয়েছিলেন, এবং ফ্লাইট 91 22 আগস্ট 1963 108 কিমি উচ্চতায় গিয়েছিলেন। এই ফ্লাইটের পর ওয়ালকারকে অ্যাস্ট্রোনটের উপাধি দেওয়া হয়েছিল, কারণ উনি স্পেস বাউন্ডারিকে পার করেছিলেন। X-15 একটি পরীক্ষামূলক এরোপ্লেন ছিল, যেটা নাসা এবং ইউএসএ এয়ারফোর্স একসঙ্গে যুক্ত ছিল। X-15 প্লেন ডিজাইন করা হয়েছিল প্লেন এর মতো, যেটাতে রকেট ইঞ্জিন লাগানো ছিল। যেহেতু উচ্চতার সঙ্গে সঙ্গে অ্যাটমসফিয়ার পাতলা হতে থাকে, ফলে অক্সিজেন এবং বাতাসের কণা কম থাকে, যার জন্য নর্মাল এরোপ্লেন এই উচ্চতায় যেতে পারে না। কিন্তু রকেট কিভাবে অক্সিজেন ছাড়া স্পেসে যাচ্ছে? রকেটের মধ্যে রকেটের ফুয়েলের সঙ্গে অক্সিজেন ট্যাঙ্ক থাকে। এর জন্য রকেটের ফুয়েলকে পান করার জন্য অ্যাটমসফিয়ারের অক্সিজেনের ওপর ডিপেন্ড করতে হয় না। এর জন্য রকেট ভালোভাবে অ্যাটমসফিয়ারে উঠতে পারে এবং এগোতে থাকে।
সো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।